তো আমরা এবার যাব। আমার বোন এখনো পিছন দিয়ে আসেনি, কারণ ওই সব থেকে লেট করে রেডি হতে, কারণ অফকোর্স ওকে একটুখানি মডেলিং, তো মডেল বলে তোকে একটু বেশি রেডি হতে হয়। বোন রেডি হয়ে এসেছে, এটা মায়েরও আছে কিন্তু অন্য কালার। ওইটা নিয়ে তোর কোনো বক্তব্য? তো গাইস, আমি এখানে অ্যাকচুয়ালি ফটোশ্যুট করতে এসেছি, কারণ এই নতুন ড্রেস হবে। তো আমার একটা বান্ধবী এসেছে, তো আমরা এখন রিলস বানাবো আর আমরা পুজো দিচ্ছে দিন। এখন একটু পুজো দিয়ে চলে এসেছি, এখন আমরা মামার দোকানে আছি, কারণ এখন বালা হচ্ছে মামার জায়গাটায়, ও একটুখানি নাটক করবে। তো অফকোর্স মামার দোকানের ভিডিওটা তোমরা দেখেছো, হয়তো দেখে না থাকলে দেখে নাও এখনই, তাই তো বালা। ওকে, তো আমরা এবার বাড়িতে যাবো, বাড়িতে গিয়ে আমরা কচুরি কচুরি খাবো, কচুরি কচুরি খাবো। ওই ওই লোভেই আমি গেছিলাম, নয়তো যেতাম। আর ও গেছিল ফটোশ্যুট করতে, বেরিয়ে যা প্লিজ। তো এবার দেখা যাক কি হয়, দেখি ভাই উঠেছে কিনা, ভাইয়ের ওঠার চান্স প্রচুর কম, কারণ কালকে সারা রাত দেখেছে আর ছটার সময় এসে সাড়ে ছটার থেকে ঘুমিয়েছে, তাই তো। আজকে হচ্ছে দাদু দিদার অ্যানিভার্সারি, আজকে অ্যানিভার্সারি হচ্ছে দাদু দিদার, তাই জন্য কেক কাটা হবে। তো মামি আর ভাই কেক কেনেছে, আর এগুলো এনেছে বা আমাদের এখানে সবকিছু রেডি, খাবার দাবার সাজানো গাজানো। এখানে বোনও রেডি, বোন আজকে চলে যাবে কোথায় জানো? মামা বাড়ি। আর এখানে ভাই সারা জীবনের মতো লেসো। গাইস, দিদা একেবারে রেডি আছে, ভাই একেবারে রেডি, আর কোথায় কবেকার ভিসের বাড়ি। তো গাইস, দিদা একেবারে একদম রেডি হয়ে গেছে শাড়ি পরে, নাহলে আবার দেখবি আমাদের কথাগুলো শোনা যাবে না, ঠিক আছে? দিদা হাই বলো। গাইস হাই করে দাও। ওকে, টাটা। ঠিক আছে, এখানে মা চা খাচ্ছে আর এখানে মামি রেডি হচ্ছে। হ্যাঁ, হাইটা একটু বড় হচ্ছে। তো গাইস, গাইস দেখতে পাচ্ছ গাইস, কেটে দিয়েছে গাইস। এ বল রে তোরা, এই যে ব্লগার সাইডে দাঁড়িয়ে হাততালি মারছে। একটা পাঠিয়ে দেবে,
এই যে আমরা এটা এখন তুলবো, ফুলে জাস্ট এই চকলেটটা খেয়ে দেখবো, ঠিক আছে? ভেতরটা খির আছে আর উপরে মিষ্টি কজাই বলে ওই ওই প্যাডিংটা আছে বাইরে দিয়ে। দেখো নিয়ম দিয়ে এনেছে, এরা খেলো, এরা বললো কেমন হতে মিষ্টি খেতে ভাই এবার রেডি করছে, ভাই যখনই যায় তখনই ইয়ে চলে না বা কিছু একটা প্রবলেম হয়। কি প্রবলেম হয় ভাই? হাওয়া ঢুকে যায় আর ভোজ ভোজ করে আওয়াজ আসে যে ওর আওয়াজ শোনা যায় না। আমি খাই গাইস, এম ধরবে জাস্ট ওয়াও লেভেলের, জাস্ট ওয়াও লেভেলের খেতে, কারণ আমাদের দোকানে তো যদি তেমন খেতে যাও চলে এসো কালনাটা কারণ হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট, আমাকেও দেখতে হয়ে যাবে একটা সেলফি তুলে নেবে আর খাবারটাও টেস্ট করে যাবে, কিন্তু ফ্রিতে খাওয়ানো যাবে না। ডিসকাউন্ট ডিসকাউন্ট না, ডিসকাউন্ট চেয়ে লোক লজ্জা দেবেন না, বারে লিখে ডিসকাউন্ট, আমি ডিসকাউন্ট তুই কি একটা সেলফি ফ্রি? হ্যাঁ, ও অটোগ্রাফ ও প্যাকেটে দিয়ে দিবি একটা অটোগ্রাফ, বাহ বাহ বাহ, মুখে সাজিয়ে দেবো যেখানে বলবে সেখানে অটোগ্রাফ, কোনো ব্যাপার না। আর যে ভিডিও বছরে একবার পোস্ট করে সেই কথাগুলো বলছে মাসে রে, দেখ দুদিন আগে ভিডিও পোস্ট করেছি, আবার ভিডিও আসছে, নতুন কন্টেন্ট তৈরি করছি কালকে, দেখ দেখ গানটা গা একবার। তারপর মন খুশ হয়ে গেছে, দেখ পুরো গান রেকর্ড হয়েছে, ঠিক আছে ইউটিউবে পোস্ট হবে। হ্যাঁ, ও এখন বল না, এখন বলছে যে প্লিজ নো ক্যামেরা নো ক্যামেরা, এখন থেকেই ভাগাচ্ছে, দেখ তার একটা ভিডিও করে গান গে, মানে কালকে ভিডিওটা অফকোর্স কালকে পোস্ট হবে না বা অনেকদিন পর পোস্ট হবে, তো কালকে কন্টেন্টটা, কারণ হচ্ছে ভাই একটু ক্যামেরার দোকানে যাবে, তো আমরা খোসলা আমাদের ওখানে আর কি আছে কী যেন গ্রেট ইস্টার্ন এইসব জায়গায় যাবো, গিয়ে আপনাদেরকে দেখাবো যে ক্যামেরার কী। তো আমরা মেট্রো করে গেছিলাম ক্যামেরা দেখতে, কিন্তু ওখানে ব্যাপারটা হচ্ছে ওখানে নিতেই পারতো, বাট ওখানে আসলে ক্যামেরা সাজেস্ট করে না কিছু, ওখানে আপনারা জানেন যে কোন ক্যামেরাটা আপনি নেবেন, তো ওইভাবে আপনি বলবেন তো ওরা ওইভাবে ক্যামেরা আপনাকে দেবে, কিন্তু এইসব দোকানে আপনাকে এরা একদম ভালোভাবে সাজেস্ট করবে, তো এই জন্য ভাই এখান দিয়ে কেনা প্রেফার করে যতই এক্সট্রা দাম নিক, তো এই জন্য ও কিনতে যাবে, তো মেবি কিনবে মেবি কিনবে না, কারণ ও কিছুদিন পর দীঘা যাবে, তো এই জন্য ভেবেছি একটু ক্যামেরা ফ্যামেরা নিয়ে গেলে বেশি ভালো হয়, কারণ অফকোর্স ট্রাভেল ব্লগার, তো ওর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে যেটা ডিসক্রিপশনে, মানে একটু গেটা বলে আপনাদের পেয়ে যাবে তোমার লিঙ্ক। তো আজকে ভিডিও এইটুকুনি, দেখা হচ্ছে পরের ভিডিওতে, তো ওই পরের ভিডিও পাওয়ার জন্য ইউনো সাবস্ক্রাইব অ্যান্ড হিট দ্য বেল আইকন, তো আজকের জন্য এইটুকুনি, দেখা হচ্ছে পরের ভিডিও।